हाय फ्रेंड्स, वेलकम टू डब्ल्यूपी कैरियर। डब्ल्यूपी कैरियारे तुम्हारे सबा के स्वागत जाना। तो जे प्रश्नगुल तुम्हारा कर प्रश्नगुल सल्व करार चेषा करब। तो ये कि प्रश्न आगुल उत्तर देवार चेषा करब। तर आगे रखी तुम्हारे क्योंकि एक ग्रेट अपरचुनिटी आता हे तुम्हारे नतून वेबसाइट लंच करलरेडी तर क्जो चलते। তো তোমাদের জন্য ওখানে আপগ্যারি মেইনসের জন্য যারা এক্সাম দিচ্ছে তাদের জন্য ফ্রিতে মক টেস্ট থাকবে। তো তোমরা মক টেস্ট দিয়ে তোমরা তোমাদের প্রিপারেশন লেভেলটা কেমন সেটা জানতে পারবে, যাচাই করতে পারবে। আর তার সাথে সাথে আপগ্যারি এক্সামের যে ক্লাসটা আমি শুরু করব তার পিডিএফগুলো ওই ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, প্রত্যেক দিন ক্লাসের যে মানে পিডিএফগুলো। ওকে, তো চলো শুরু করা যাক। কী প্রশ্ন তোমরা করেছো তার উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুকু জানি আর আমার এক্সপিরিয়েন্সের ব্যাপারে এক্সপিরিয়েন্স দিয়ে। তো কি বলছে এখানে, দাদা এক্সাইজ কনস্টেবল থেকে সিআইএফ জয়েন করা যাবে? আমি যতদূর সম্ভবত জানি না এক্সাইজ কনস্টেবল থেকে সিআইএফ জয়েন করা যাবে না, কারণ এটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল পুলিশের স্পেশাল ফোর্স বলতে পারো। তো সেক্ষেত্রে ওটা তো এক্সাইজ ডিপার্টমেন্ট হয়ে যাচ্ছে, আবগারি। ওকে, তো আবগারি ডিপার্টমেন্ট থেকে কীভাবে হবে? আমি আই হোপ তুমি পারবে না, মানে যে প্রশ্নটা করেছো মানে পারবে না এক্সাইজ থেকে, তো না হবে মেনলি কোশ্চেনটার অ্যান্সার। তারপরে বলছে, বসতে না বললে কি অনুমতি নিয়ে বসব? না ভাই, তোমার বসতে না বললে অনুমতি নিয়ে বসতে হবে না। তুমি শুধু অনুমতিটা নেবে ঢোকার সময় যে স্যার আমি কি আসতে পারি, ভেতরে আসতে পারি, তো এটাই ঠিক আছে। আর যতক্ষণ না পর্যন্ত বসতে বলবে তুমি দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে যদি তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করবে তুমি দাঁড়িয়েই বলবে। ওকে, আর আমার এতটুকু বিশ্বাস যে তোমার ঢোকার সাথে সাথে তুমি একটু দাঁড়িয়ে বলবে গুড মর্নিং, গুড মর্নিং ম্যাম কি গুড মর্নিং স্যার, তোমাকে সঙ্গে সঙ্গে বলবে আরে বসো 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 বসো, কোনো ব্যাপার না, অত মানে টেনশন করতে হবে না, বসো তুমি বসো বসো বসো, এরকম বলবে ঠিক আছে আমার মনে হয়। তো তারপরে কি বলছে, তোমাকে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখবে না, সঙ্গে সঙ্গে বলবে বসো। বলছে দাদা, বলছে তারপরে কোশ্চেন, দাদা ওপেন স্কুলের সার্টিফিকেট কি অ্যালাউ করবে? অবশ্যই অ্যালাউ করবে, কেন করবে না তোমার ওপেন স্কুলের সার্টিফিকেট? কারণ অনেকে জানে যে ওপেন স্কুলে কারা পড়ে, যারা কাজ কাজ করার সাথে সাথেও পড়াশুনো করে। যেমন ধরো অনেক ছেলেমেয়েরা আছে যারা পার্ট টাইম কাজ করে সাথে সাথে ওপেন স্কুল কিংবা ওপেন কলেজে পড়ে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা কোনো ম্যাটার নয়, তোমার ওপেন স্কুলের সার্টিফিকেট অবশ্যই ইয়ে করবে অ্যাকসেপ্টেড, মানে ওপেন স্কুলের যে সার্টিফিকেট সেটা হচ্ছে অ্যাকসেপ্টেড। তবে হ্যাঁ, প্রপার স্কুল থেকে করতে হবে ঠিক আছে, প্রপার বোর্ড থেকে করতে হবে, যেমন তুমি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে করতে পারো, ওটা অ্যাকসেপ্টেড। ওকে, বোঝা গেল তাহলে নিশ্চয়ই কোশ্চেনটা। তারপরে বলছে, কালার ব্লাইন্ড চেক হবে? তোমাদেরকে আগেও আমি বলেছি যে ওয়েস্টবেঙ্গল পুলিশের মেডিকেলে তেমন আমি আজ পর্যন্ত শুনিনি যে কাউকে বাদ দিয়েছে। তো আমার মনে হয় যদি চেক, অবশ্যই কালার ব্লাইন্ড কিন্তু চেক হবে, আমাদেরও হয়েছিল চেক, কিন্তু তোমার যদি প্রবলেম থাকে কোনো অসুবিধা হবে না, তোমাকে বাদ দেবে না। ওকে, তো আশা করি, আমার মনে হয় না বাদ দেবে, বাদ দেবে না। তো আমাদের একজনের প্রবলেম হয়েছিল, তাকে হয়ে গেছিলো, তার কোনো অসুবিধা হয়নি। তো তারপরে আসছি, যাদের গ্রাজুয়েশান আছে তাদের কি এক্সট্রা মার্কস পাওয়া যায়? এরকম কোনো মানে নেই তোমার, আমি তো চাকরি পেয়েছি এইচএস পাশে, আমার তো গ্রাজুয়েশান নেই, তো ওরকম কোনো ব্যাপার না যে গ্রাজুয়েশান থাকলে এক্সট্রা মার্কস দেবে, এটা হচ্ছে মাধ্যমিক পাশের চাকরি। সুতরাং তুমি মাধ্যমিক পাস থাকলেও তুমি যদি ভালোভাবে প্রশ্নের উত্তর দিতে পারো, কোশ্চেনগুলোকে ভালো করে হ্যান্ডেল করতে পারো, সিচুয়েশানটাকে ভালো করে হ্যান্ডেল করতে পারো, যে কোশ্চেনগুলো করছে সেগুলো যদি ট্রিকি অ্যান্সার দিতে পারো, তাহলে ডেফিনেটলি কোনো ব্যাপার না, গ্রাজুয়েশানটা কোনো ফ্যাক্ট নয়। তুমি ভালো করে প্রিপারেশান নাও ইন্টারভিউয়ের জন্য, ডেফিনেটলি কোনো ব্যাপার না ঠিক আছে। তারপরে আসছি, দাদা তুমি মেন এক্সামে কোন ইংলিশ বুক ফলো করেছিলে? আমি তো বরাবরই দুটো ইংলিশ মানে তিনখানা ইংলিশ বুক দেখেছি, মানে দেখি এখনও দেখি, সেটা হচ্ছে এক হচ্ছে পিকে দে সরকারের হায়ার ইংলিশ গ্রামার, এটা আমি দেখি কারণ এই বইটা আমার প্রচণ্ড হেল্প করে, তো এটা আমি দেখি, আমার খুব ভালো লাগে পড়তে, তোমাদের পড়াই আমি মানে পড়াবো আর কি ইংলিশ, সেক্ষেত্রেও আমি ওটা অনেকটাই আমার
উপকার করে আর কি। আমার খুব একটা প্রিয়, মানে আমার একটা প্রিয় বই ওটা, পছন্দের বই। আর দ্বিতীয়ত হচ্ছে আরএস আগরওয়ালের অবজেক্টিভ টাইপ, এটাও আমি ফলো করি। দুই আর তিন হচ্ছে এসপি বক্সি, ওটা সম্ভবত আরিয়ান্তের, ওটা ডেসক্রিপটিভ, ওটাও আমি দেখি। তবে অনেকে বলেছে যে এসপি বক্সির হচ্ছে যে মাল্টিপল চয়েস মানে এমসিকিউ যে বইটা আছে ওটাও অনেক ভালো আছে, তো ওই বইটা আমি নেওয়ার মানে পরে কিনবো। তো আপাতত এগুলোই আমি ফলো করি। তো ওই পরীক্ষার সময় ফলো করেছিলাম পিকে দে সরকার প্লাস আরএস আগরওয়াল। ওকে, তারপরে তোমরা আরিয়ান্তের আরেকটা বই ফলো করতে পারো। আরেকটা বই আছে, আমি বলে দেবো, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, ওই বইটা আমার কাছে ছিল কিন্তু কেউ হয়তো নিয়ে গেছে, তো আমি বলে দেবো, ঠিক আছে? তারপরে কেউ মানে একটা ভাই প্রশ্ন করেছে, হেয়ার কাট জিরো না একে কাটবো? দেখো, হেয়ার কাট জিরো না একে কাটবে এটা ফ্যাক্ট নয়, তুমি একেবারে জিরো করে যাবা না, যখন ইন্টারভিউতে যাবা নর্মাল হেয়ার কাট দিয়ে যাবা। নর্মাল হেয়ার কাট একটা মানে একটা কি বলবো, পরিপাটি ছেলে, মানে একটা ডিসিপ্লিন ডিসিপ্লিন ভাব যেন তার মধ্যে লাগে, একটা ফর্মাল ফর্মাল ভাব যেন তার ভিতরে লাগে, এরকম কোনো হেয়ার কাট দিয়ে গেলেই হয়। সেটা জিরো হতে হবে এমন কোনো মানে নেই, কি এক হতে হবে এমন কোনো মানে নেই, ঠিক আছে? তোমার মোটামুটি যেন একটা একটা ডিসিপ্লিন ডিসিপ্লিন লাগে, এরকম কোনো হেয়ার কাট দিয়ে গেলেই হবে। দেখো, তোমরা আমার হেয়ার কাটটা দেখো, এই মোটামুটি এরকম হেয়ার কাট দিয়ে গেলেই হবে, একেবারে জিরো করার দরকার নেই। ওকে, মোটামুটি একটা হেয়ার কাট দিয়ে গেলেই হবে, ঠিক আছে? তারপরে কি বলছে, সবাই মিলে কোশ্চেন করলে কারটা উত্তর দেবো? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ভালো করে দেখো এই কোশ্চেনটা। এটা দুইভাবে তোমরা উত্তর দিতে পারো, যদি সবাই মিলে একসাথে প্রশ্ন করে তাহলে তুমি হয় এক মানে প্রথমে যে প্রশ্ন করেছিল তার কোশ্চেনটা উত্তর দিতে দিতে আস্তে আস্তে যাবো, ওরা তাড়াহুড়ো করছে তুমিও তাড়াহুড়ো করবে না, তুমি আস্তে আস্তে উত্তর দিতে দিতে যাবো। আর যদি এরকম বলে যে আচ্ছা ওটা ছাড়ো, বলো তো এটা কী হবে, এই প্রশ্নের উত্তর দাও, তো তখন তুমি তারটাই চলে যাবো। যখন বলবে যে ওটা ছেড়ে দাও, বলো এই এই মানে ধরো একটা কোশ্চেন করলো, বললো যে গোলাপি শহর কাকে বলে, তখন তোমার ওই প্রশ্নের দিকে যদি বলে ওটা ছাড়ো, জাস্ট পাস দ্য কোশ্চেন, তখন তোমার এই কোশ্চেনে চলে আসতে হবে। কিন্তু যদি অনবরত ওসব না বলে যদি কোশ্চেন উত্তর দিতে মানে কোশ্চেন করতে থাকে, তাহলে তুমি প্রথম কোশ্চেনটা ধীরে সুস্থে আরামসে টাইম নিয়ে উত্তর দেবে, তারপরে সেকেন্ড কোশ্চেনে যাবে। ওকে, বোঝাতে পারলাম? আমি এটাই করবে, তাহলে সেটা কোশ্চেনের মানে মানে কীভাবে করছে সেটার উপরে ডিপেন্ড করবে। আর যদি বলে ওটা ছাড়ো, বলো তো এটা কী হবে, তখন তোমাকে সেই কোশ্চেনের দিকে যেতে হবে, যেহেতু তারা বলেছে যে ওটা ছাড়ো, ওটা বাদ দাও, ঠিক আছে? বোঝাতে পারলাম? তারপরে কী বলছে দেখো, দাদা আমার কি মানে সরি, তোমার কি ডিপ্লোমা ছিল? হ্যাঁ ভাই, আমার ডিপ্লোমা ছিল, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছি, বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি গভর্নমেন্ট নদিয়া ডিস্ট্রিক্টে, ওখান থেকে আমি ডিপ্লোমা করেছি। এবার তারপরে তার প্রশ্ন হচ্ছে, আমার আইটিআই ছিল, কি কি প্রশ্ন করতে পারে? দেখো, বেসিক্যালি তোমার আইটিআই ছিল, কোন ট্রেডে ছিল সেটা তো আমি জানি না, কোন স্ট্রিমে ছিল সেটা আমি জানি না, তো তোমার যে স্ট্রিমে ছিল সেই স্ট্রিম থেকে হয়তো দু একটা কথা জিজ্ঞাসা করতে পারে, কোথা থেকে আইটিআইটা করেছো, ফিটার হলে দেখা যাচ্ছে ফিটিংয়ের উপরে কোনো কোশ্চেন করতে পারে, ইলেকট্রিশিয়ান হলে ইলেকট্রিশিয়ানের উপরে কোনো প্রশ্ন করতে পারে, ঠিক আছে? তো সেটা ডিপেন্ড করছে তোমার কোন স্ট্রিম ছিল। ওকে, তো এটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, তো আজকের ভিডিও এতটুকুই, তোমাদের কিছু প্রশ্ন আমি সলভ করার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় উপকারে আসবে, তাহলে একটা লাইক করে দিও, তোমার লাইক আমার ইন্সপিরেশন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।